শুভেচ্ছা টিডিএনের নিয়মিত আপডেট জানাতে আজকে আমরা আছি ফিশারি ঘাটে। আমার পিছনের চিত্র দেখতে পাচ্ছেন কক্সবাজার ফিশারি ঘাটে, কিন্তু যাকে যাকে ইলিশ এখন ধরা পড়ছে এবং সেই ইলিশ যাচ্ছে কোথায় সেটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ইলিশ, যেই ইলিশের জন্য গভীর আগ্রহ নিয়ে 65 দিন সাগরের সকল মাছ ধরা বন্ধ থাকার পরে এখন নতুনভাবে যারা জেলে আছে বা বোট মালিক যারা আছে তাদের আনন্দের সীমা নেই। তারা এখন যাকে যাকে ইলিশ পাচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি প্রতি বোটে অর্থাৎ প্রতি নৌকাতে জেলেরা ইলিশ পাচ্ছে প্রায় সর্বনিম্ন 3-4 হাজার পিস ইলিশ। এবং সেই ইলিশ প্যাকেটিং হচ্ছে এবং সেই ইলিশ আপনারা যেই সামনে দৃশ্য দেখতে পাচ্ছেন সেই ইলিশ এখন ফিশারি ঘাটে, কক্সবাজার ফিশারি ঘাটে যেই জায়গায় দেখতে পাচ্ছেন সেই জায়গায় ইলিশ আর ইলিশ এবং ইলিশের প্যাকেটিং কাজ চলমান। আমরা যতটুকু জানতে পেরেছি এই ইলিশগুলো যাচ্ছে কোথায় স্থানীয়, কিন্তু আবার বিভিন্ন বাজারে যদি লক্ষ্য করা যায় যেমন বাঁশছড়া বা বড় বাজারে যদি লক্ষ্য করা যায় এই ইলিশ কিন্তু আবার স্থানীয় বাজারগুলোতে ইলিশ খুবই কম দেখা যায়। এবং এই ইলিশের দাম 1 কেজি ওজনের যেসব ইলিশ আছে এগুলো এখনো পর্যন্ত 1400-1500 টাকায় বিক্রি হচ্ছে। এবং সেই সাথে এখানে যদি পাইকারিতে যদি ক্রয় করা হয় তাহলে 1400-1300 টাকায় ক্রয় করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি এই ইলিশ যাচ্ছে কক্সবাজার সহ বিভিন্ন জেলায়, অর্থাৎ বিভিন্ন জেলায় ঢাকা বা অন্যান্য যেসব জেলা আছে সেই জেলায় কিন্তু ইলিশ কিন্তু এখন যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা এখানকার একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। এখানে যে ইলিশ গুলো দেখা যায় স্থানীয় বাজারে সেই ইলিশ গুলো যায় না কেন? এটা কি আসলে কি আড়তের সমস্যা নাকি ঢাকা যারা ইলিশ কিনতে আসে তারা কিনে নিয়ে যায়? হ্যাঁ, এখান থেকে কিনে তো সবাই ঢাকা রংপুর বগুড়া দিনাজপুর এসব জায়গায় যায়। এখন তো আমার জানা মতে বাইরে কোনো যাচ্ছে না মাছ। আশা করি আমাদের বাংলাদেশের ভিতরে সবাই ঢাকা আর এখান থেকে ঢাকা যায়, ঢাকা থেকে রংপুর বিভিন্ন জেলায় যায় আর কি। যেমন আমাকে যদি ইলিশের দামগুলো দেখতে বলেন, যেমন 1 কেজি ওজনে 800 গ্রাম ওজনে 1200 গ্রাম ওজনে আরো কমবে, এখন আজও চলার অল্প বাহির হচ্ছে আসছে, এগুলো মাছ আজও কম, যদি মাছ আরো দাম কমে যাবে ইনশাল্লাহ। স্থানীয় সহ যেসব বাজারগুলোতে ইলিশ যাচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে বাছাইকৃতভাবে কিছু সংখ্যক ইলিশ যায়, তবে সেই ইলিশের দাম আমরা অস্বাভাবিকভাবে দাম আমরা ফেসবুকে বা আমরা বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পাই ইলিশের দাম কমেছে। তবে সিটি ফিশারি ঘাট পর্যন্ত ইলিশের দাম কমেছে পাইকারি দামে, তবে পাইকারি দামে খুচরা দামে না। তাহলে স্থানীয় বাজারগুলোতে গেলে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলে উনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন বর্তমানে 1 কেজি ওজনের যেসব ইলিশ আছে সেগুলো 1200-1300 টাকার দামে বিক্রি হচ্ছে। তারপরে এগুলো আবার স্থানীয় বাজারগুলোতে যদি এই ইলিশগুলো যদি যায় তাহলে এই ইলিশের দাম দাঁড়ায় 1500-1600 টাকা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখন সাগরে যেসব সংখ্যা নৌকা গিয়েছে সেগুলোর অর্ধেক চলে এসেছে, সামনে আরও নৌকা আসবে। তবে এই নৌকা আসা পর্যন্ত এই কক্সবাজার ফিশারি ঘাট বা অন্যান্য যেসব জায়গা অর্থাৎ স্থানীয় যে বাজারগুলোতে যে দাম কষাকষি আছে, মধ্যগতি যে দামগুলো আছে সেগুলো অনেকটা কমে আসবে তেমনটা জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী আছে বা যারা জেলে আছে বুট মালিক আছে তারা আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশের বক্স প্যাকেটিং হচ্ছে, আমরা যদি এই পাঁচটা যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে শুধু প্যাকেটিং আর প্যাকেটিং ইলিশের প্যাকেটিং, তবে এই ইলিশ মাছ যাচ্ছে কোথায় সেটা আমরা প্রশ্ন করলে তাদেরকে
তাহলে আমাদের তো উত্তর দেওয়া হলো এই ইলিশ মাছ যাচ্ছে বিভিন্ন জেলায় চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু তারা এই ইলিশ মাছ যাচ্ছে এই স্থান থেকে, অর্থাৎ কক্সবাজার থেকে বা অন্যান্য স্থান থেকে বিভিন্ন জেলায় যাচ্ছে। যে ইলিশগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ইলিশগুলোর সাইজ 900 থেকে 1 কেজি ওজনের, তবে এই ইলিশগুলো বেশিরভাগই এখান থেকে স্থানীয় বাজারগুলোতে খুবই কম যায়। যেমন আমরা যদি যারা সচরাচর আমাদের টিভিএন দর্শকদের মধ্যে যারা আছেন তারা ভালো করে জানেন, আপনারা যারা বাজার করেন প্রতিনিয়ত যারা বাজার করেন বাজারের চিত্র আপনারা নিজেরাও জানেন, আমরা সবাই দেখেছি ইলিশের দাম কমেছে, কিন্তু ফিশারিঘাট বা স্থানীয় বাজারগুলোতে যদি এসে আমরা যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি আমার ঠিক পিছনে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের স্থানীয় যেসব জিনিসগুলো আছে এগুলো যাচ্ছে কোথায়, তাহলে এগুলো যাচ্ছে আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি বিভিন্ন জেলায় যাচ্ছে, এবং বিভিন্ন জেলায় এই ইলিশ মাছ রূপালি ইলিশ অর্থাৎ চাঁদপুরে ইলিশ বলে বিক্রি করে তারা মোটা অঙ্কের দাম নিতে পারে, বিদায় স্থানীয় বাজারগুলোতে চাহিদা পূরণ না করে কিন্তু অন্যান্য জেলায় যাচ্ছে এমনটা এখানকার যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছে। ফিশারিঘাট থেকে এখনো সর্বশেষ।